এবার নজর রাখবো যে খবরের দিকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। সাংসদ সুদীপের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত হোক, ভুবনেশ্বর এইমস থেকে দেওয়া সুদীপের টাকার তদন্ত হোক, ইডি সিবিআই এর উদ্দেশ্যে পোস্ট কুণাল ঘোষের। তাছাড়াও তিনি বলেছেন, তিনি যখন হেফাজতে ছিলেন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল কিনা অথবা হাসপাতালকে তার তরফে টাকা দেওয়া হয়েছিল কিনা সেটা তদন্তের আওতায় আনা উচিত, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষ, কয়লা দুর্নীতির সঙ্গে এই বিষয় জড়িত হতে পারে, তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। পাশাপাশি তিনি আরও বলেছেন, যদি এজেন্সি এই বিষয় উপেক্ষা করে তদন্তের দাবিতে আমি আদালতে যাব। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে কুণাল ঘোষ এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কি বললেন? দেখো, গতকাল থেকে দেখা গেছে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বেশ কিছু কথা কিন্তু তিনি বলে আসছেন, এবং কাল কর্তৃক করে আজকে আবারও তিনি সেই একইভাবে তিনি টুইট করলেন এবং সেই টুইটকে তার এই স্যান্ডেলে যদি জানালেন যে এইমস এর চিকিৎসা করার সময় বিরাট অঙ্কের যে টাকা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি নিজে পেমেন্ট করেছে অর্থাৎ নিজে দিয়েছে, নাকি অন্য কেউ সেই টাকা পেমেন্ট করেছে, সেই সেই টাকা কি কয়লা কেলেঙ্কারি কিনা তদন্ত দরকার, আর সে ব্যাপারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে আবারও তদন্ত দরকার। এ নিয়ে এজেন্সি যদি তদন্তকে উপেক্ষা করে তাহলে তিনি নিজেই অর্থাৎ কুণাল ঘোষ নিজেই আদালতের দ্বারস্থ হবে বলেই তারা এর স্যান্ডেলে আবারও জানালেন। অর্থাৎ আবারও বিস্ফোরক কুণাল ঘোষ ইতিমধ্যে দলের, তিনি কিন্তু জানেন যে দলের তিনি যে মুখপাত্র এবং দলীয় পদ তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তার যে সত্তা এই মুহূর্তে সাংবাদিক এবং একজন সমাজকর্মী, এবং সমাজকর্মী হিসেবে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় দিকে তার চোখ রীতিমতো কিন্তু রাজ্য রাজনীতিতে আলোড়ন করিয়েছে যে কুণাল ঘোষ কেন আবার এ কথা বললেন, কেন আবার বলছেন, এবং আজকে এখানে সবকিছু এগিয়ে গিয়ে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবারও গ্রেপ্তার করে তদন্তের কথা বলেছেন, এবং সেই টাকা যে পেমেন্ট এমএসএমসি যে টাকা পেমেন্ট করেছেন সেই টাকা নিজে পেমেন্ট করেছে না সেই টাকা যারা দিয়েছে সেটা কয়লা কেলেঙ্কারির টাকা, তা নিয়ে কিন্তু আবার নতুন করে প্রশ্ন তুললেন। দেবাশিস, আমরা দেখতে পেয়েছি গতকাল বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারও তিনি রাতে এরকম ধরনের পোস্ট করেছিলেন এবং তারপরেই গতকাল তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তারপরেই আজকের সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট। সেক্ষেত্রে দলের পক্ষ থেকে কি কিছু জানানো হচ্ছে? দেখো, দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সরাসরি ভাবে কিছু না জানালো, দলের একটা অংশ থেকে কুণাল ঘোষের এই মন্তব্য বসান নেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষের বলা নিশ্চিত হলো, তারা কিন্তু ক্ষুব্ধ, এবং কিন্তু সরাসরি এখনো পর্যন্ত দল কোন রকম কোন স্টেটমেন্ট এখনো প্রতিক্রিয়া না জানালেও বেশ কিছু পশ্চিমা নেতা যেতে ক্ষুব্ধ এটা কিন্তু স্পষ্ট, এবং সেই জায়গা থেকে কুণাল ঘোষের এই ধরনের মন্তব্যকে কিন্তু একদল যারা তৃণমূলের পশ্চিমা নেত্রী তারা কিন্তু সমর্থন করছে না। পাশাপাশি আবার অনেকেও মনে করছে যে কুণাল ঘোষ তার ব্যক্তিগত ব্যক্তিসত্তা থেকে কথা বলছে, সে তার জায়গা থেকে সঠিক কাজ করছে, অর্থাৎ কুণাল ঘোষের এই বক্তব্যকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে রীতিমতো কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে যে কুণাল ঘোষ বৈশানী সাংসদকে নিয়ে বলছেন বেশ কিছু অংশে তার পক্ষে যেমন রয়েছে বিপক্ষ বেশ কিছু অংশে রয়েছে, যদিও দলগতভাবে এখনো কিন্তু সরাসরি কোনো রকম স্টেটমেন্ট বা কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একদমই ধন্যবাদ তোমাকে দেবাশিস। আপনাদের আবারও জানিয়ে রাখি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। সাংসদ সুদীপের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত হোক, ভুবনেশ্বর এইমসকে দেওয়া সুদীপের টাকার তদন্ত হোক, ইডি সিবিআই এর উদ্দেশ্যে পোস্ট কুণাল ঘোষের। গতকালও কুণাল ঘোষ একইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন গতকাল শোনাবো আপনাদের। সুদীপ বাবু ডাকেন নি, আমি কি করব, আমি দেখতে খারাপ, সুদীপ বাবুকে দেখতে বেশ সাজান সাজান ভাব আছে, আবার দাড়ি রাখা সুন্দর সাজান, বড় সড়ো সাজান, বড় মাপের সাজান, তো উনি আমাকে ডাকেন নি, ওনার ইচ্ছে। দলে আছি, দলের একজন সৈনিক ছিলাম আছি থাকবো, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দল তৃণমূল কংগ্রেস, কিন্তু এই রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বা মুখপাত্র, আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় মিসফিট, আমি যেটা হাসি মুখে যে রাজনীতিটা করতাম আমি বোধহয় সেটা আমার মানে পারছি না, অসুবিধা হচ্ছে সেই কারণে, কিন্তু তার সঙ্গে দল বদলের কোন রকম জল্পনার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই।
আপনাদের শোনালাম কুণাল ঘোষ গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন একইভাবে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তার পাশাপাশি আজও তিনি একইভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। তিনি যেমনটা বলেছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত হোক, পাশাপাশি তিনি আরও বলেছেন ভুবনেশ্বর এমসকে দেওয়া সুদীপের টাকার তদন্ত হোক, ইডি সিবিআইয়ের উদ্দেশ্যে পোস্ট করেছেন কুণাল ঘোষ। গত বৃহস্পতিবারও আমরা একইভাবে সেই সোশ্যাল মিডিয়ায় সেরকমই মন্তব্য করতে দেখেছিলাম, সেরকমই পোস্ট করতে দেখেছিলাম কুণাল ঘোষকে, এবং গতকালই তিনি তার বায়ো থেকে তার রাজনৈতিক পরিচয় মুছে দিয়েছিলেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা দেখতে পাচ্ছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন কুণাল ঘোষ, সেক্ষেত্রে কি কোথাও মনে হচ্ছে যে সুদীপ আর কুণালের এই দ্বন্দ্ব আরো বাড়ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন ধরেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কুণাল ঘোষ টাকা দেওয়ার মন্তব্য করছেন, সেই জায়গাতে আজকে টুইট করেছেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় তিনি এমসে ভর্তি ছিলেন এবং দুশো দুইটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আপনাদের যে বিষয়টি জানাচ্ছিলাম, কুণাল ঘোষ ফের বিস্ফোরক মন্তব্য, কুণাল ঘোষের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। গতকালই আমরা দেখেছিলাম নিজের বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুছে দিয়েছিলেন কুণাল ঘোষ, এবং তার আগে বৃহস্পতিবার রাতে তিনি এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে তোপ দেখেছিলেন, বিভিন্ন ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছিলেন কুণাল ঘোষ, এবং তারপরেই আমরা দেখেছি গতকালই সাংবাদিক বৈঠক করে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন, এবং আজ সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক কুণাল ঘোষ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত হোক, ভুবনেশ্বর এইমসকে দেওয়া সুদীপের টাকার তদন্ত হোক, ইডি সিবিআইয়ের উদ্দেশ্যে পোস্ট করেছেন কুণাল ঘোষ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি যেমনটা বলছিলে, দেখো রোজভ্যালি কেন্দ্রে যখন গ্রেফতার হয়েছিলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি বহুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার চিকিৎসার জন্য বিরাট পরিমাণ খরচ হয়েছিল, সেই টাকা কে দিয়েছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজে দিয়েছিলেন বা সেই টাকার সঙ্গে কয়লা কেলেঙ্কারি টাকার কোনো যোগ আছে কিনা, এইরকম বিস্ফোরক মন্তব্য করেছেন, যা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেছেন এবং কখনো তিনি তাকে সাদা হাতি বলেছেন এবং কখনো বলেছেন দলটাকে তিনি বাড়ির লক্ষ্মী পুজোর মতো ভাবেন, যখন যাকে খুশি ডাকেন, যখন যাকে খুশি তাড়িয়ে দেন, অর্থাৎ দলের নিচুতলার কর্মীরা তার উপর অত্যন্ত রুষ্ট এবং ক্ষুব্ধ, এবং সেই জায়গাতেই কুণাল ঘোষ গতকাল দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন এবং সাধারণ কর্মী এবং সাংবাদিক হিসেবে তিনি তার জীবন তিনি রয়েছেন রাজনৈতিকভাবে এবং অবশ্যই সেদিকে এই ঘটনা আর কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।